এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি, তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। আরাফার দিনের সিয়াম আপনাকে সৌদি আরবে যেদিন আরাফা হয় ওই দিন রাখতে হবে। আপনার বলবেন হয়তোবা যে তাহলে বাংলাদেশের চাঁদ দেখার টাইম, ওই দেখার চাঁদ দেখার টাইম, এ কথাটা ঠিক নয়। ওটা আরাফার দিন গোটা পৃথিবীতে হয় না, আরাফা একটা জায়গার সাথে সংশ্লিষ্ট, ওই ওই তারিখের সাথেই করতে হবে। আর একটা হলো যুগের পরিবর্তন কারণে শরীয়ত পরিবর্তন হয় না। আমরা তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায়। আমরা যদি হজে না যেতে পারি, আমরা যদি আরাফাতে অবস্থান না হইতে পারি, আরাফাতে গিয়ে আল্লাহর নৈকট্য লাভ না করতে পারি, আল্লাহ ওই সুযোগ সুবিধা না দেন, অথবা হজ করে ফেলেছেন আপনি, তাহলে আমাদের যেন প্রতি বছর নেকির রাস্তা একটা খোলা আছে, যাতে করে হাজি সাহেবের আল্লাহর মেহমান তাদের সাদৃশ্যতা অবলম্বন করতে পারি। মানিত যে আরাফায় আমি যেতে পারছি না হজে, অন্যরা গিয়েছে, আমি বাড়িতে ইবাদত বন্দি করলাম, তারা ওখানেই আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে দোয়া করেছেন আরাফাই, জোহর আসর পড়ে মাগরিব পর্যন্ত আমি রোজার অবস্থায় রয়েছি এবং রোজার অবস্থায় দোয়া কবুল হয়, রোজার অবস্থায় আমি দোয়া কবুল করব, ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ করে দোয়া কবুল হয়, সুতরাং আরাফার দিন আমি ওই সময়গুলিতে আল্লাহ পাকের কাছে দোয়া করবো।